আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, চলুন শুরু করা যাক। সত্যি কি ভাঙন ধরেছে সূর্যে? সৌরজগতের কেন্দ্র হচ্ছে সূর্য। মহাবিশ্বের লাখো কোটি নক্ষত্রের মধ্যে এটিই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র। এর বয়স 450 কোটি বছর। পৃথিবী থেকে যার গড় দূরত্ব 150 মিলিয়ন কিলোমিটার, আলোর বেগে চললে এই দূরত্ব পেরোতে লাগে প্রায় 8.5 মিনিট। এত দূরে থেকেও মহাকর্ষ বলে পৃথিবী সহ আরো 7টি গ্রহকে নিজের শাসনে বেঁধে রেখেছে সূর্য। নক্ষত্রটি না থাকলে কি হতে পারত সেটা ভাবাও মুশকিল। সূর্য না থাকলে আমাদের সৌরজগতে কোনো আলো থাকতো না, উষ্ণতা থাকতো না, সেই সঙ্গে পৃথিবীতে থাকতো না প্রাণের বিন্দুমাত্র কোনো স্পন্দন। নক্ষত্র থেকে আসা আলো আর তাপের কারণেই পৃথিবীতে জীবন টিকে আছে। সৌরজগতের কেন্দ্রবিন্দু এই সূর্যকে নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের বিস্ময়ের শেষ নেই। সেই সূর্যের নতুন একটি অবস্থান বিজ্ঞানীদের কপালে কিছুটা ভাঁজ ফেলেছে। নক্ষত্রটির একটি বিশাল অংশ বিচ্ছিন্ন হয়ে তার উত্তর মেরুতে টর্নেডোর মতো ঘূর্ণি সৃষ্টি করেছে। এই অসাধারণ ঘটনাটি মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, পৃথিবীর 2 মেরুস্থানে একটি বিশাল জায়গা জুড়ে নিম্নচাপ রয়েছে। সাধারণভাবে বললে, ঠান্ডা হাওয়া ঘড়ির উল্টো দিকে ঘূর্ণন করলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে পোলার ভর্টেক্স বলা হয়। সাধারণত গ্রীষ্মকালে এটি দুর্বল হয়ে পড়ে, তবে শীতে এর শক্তি বৃদ্ধি পায়। এই ঘটনায় হতবাক জ্যোতির্বিজ্ঞানীরা। গত সপ্তাহে মহাকাশ আবহাওয়ার পূর্বাভাসদাতা ড তামিথা স্কোফ টুইটারে বিষয়টি শেয়ার করেছেন। সূর্য অগ্নিশিখা নির্গত করে থাকে, এটি কখনো কখনো পৃথিবীর যোগাযোগকে প্রভাবিত করে, তাই বিজ্ঞানীরা নক্ষত্রটির অভ্যন্তরীণ এই পরিবর্তন নিয়ে কিছুটা উদ্বিগ্ন। স্কোফ গত সপ্তাহে এক টুইটে বলেছিলেন, মেরু ঘূর্ণির কথাই ধরুন, উত্তরের অংশে একটি অংশ নিজের পৃষ্ঠ থেকে ভেঙে গেছে এবং এখন আমাদের নক্ষত্রের উত্তর মেরুর চারপাশে একটি বিশাল ঘূর্ণিতে সঞ্চালিত হচ্ছে। নাসার দেওয়া তথ্যানুযায়ী, এর আগেও সূর্যের পৃষ্ঠ থেকে বড় উজ্জ্বল অংশ বের হওয়ার ঘটনা ঘটেছে, তবে নতুন এই ঘটনাটি বিজ্ঞানী মহলকে স্তব্ধ করে দিয়েছে। স্কোর পরবর্তী একটি টুইটে বলেছেন, হ্যাশট্যাগ সোলার পোলার ভর্টেক্স এর আরো পর্যবেক্ষণ থেকে জানা যায় আনুমানিক 7 ডিগ্রি অক্ষাংশে মেরুকে প্রদক্ষিণ করতে উপাদানটির জন্য প্রায় 4 ঘন্টা সময় লেগেছে। এর মানে হল এই ঘটনায় বাতাসের অনুভূমিক গতি ছিল সেকেন্ডে 96 কিলোমিটার বা সেকেন্ডে 60 মাইল। US ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমসফিয়ারিক রিসার্চের সৌর পদার্থবিদ স্কট ম্যাকিন্টশ কয়েক দশক ধরে সূর্য পর্যবেক্ষণ করছেন। তিনি space.com কে বলেছেন, সূর্যের অংশ ভেঙে এভাবে ঘূর্ণি হওয়া এবং সৌর বায়ুমণ্ডলের মধ্যে চাবুকের মতো পড়ার মতো ঘটনা তিনি কখনো দেখেন। মহাকাশ বিজ্ঞানীরা এখন এই অদ্ভুত ঘটনাটি বিশ্লেষণ করছেন, তারের সম্পর্কে আরো বিশদ তথ্য সংগ্রহ করছেন। তো এই ছিল আমাদের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিন।